আজি শ্রী শ্রীকৃষ্ণৰ জন্মাষ্টমী। ৰাজ্যৰ অন্যান্য প্ৰান্তৰ লগতে পশ্চিম নলবাৰীৰ বৰীত শ্রী শ্রী বাৰগোপাল মন্দিৰ প্ৰাংগণত ব্যতিক্ৰমী কাৰ্যসূচীৰে পালন কৰা হয় জন্মাষ্টমী মহোৎসৱ। 27 সংখ্যক শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসৱ দুদিনীয়াকৈ অনুষ্ঠিত কৰা হ'ব। ৰাতিপুৱা ধৰ্মধ্বজা উত্তোলন আৰু বন্তি প্ৰজ্বলন, বৃক্ষৰোপণ কৰাৰ পিছত ধৰ্মীয় শোভাযাত্ৰা উলিয়াই স্থানীয় ৰাইজে। এইদৰে ধৰ্মীয় শোভাযাত্ৰাত অংশ ললে গাঁৱৰ ৰাইজে। ইয়াৰ পিছতে অনুষ্ঠিত হয় দধি ভংগন প্ৰতিযোগিতা। এইদৰে দধি ভংগন প্ৰতিযোগিতাত অংশ ললে গাঁৱৰ যুৱকসকলে। শ্রী শ্রী বারগোপাল মন্দিরের সৌজন্যত 27তম শ্রী শ্রীকৃষ্ণ মহোৎসব উদযাপন আমি করবো। এই অনুষ্ঠানের প্রথম কার্যসূচী আছিল আমার মুখ্যধার উন্মোচন, বা তারপর আছিল আমার আজির এই যে সাংস্কৃতিক ধর্মীয় সাংস্কৃতিক শোভাযাত্রা, সেটা আমি করে আহিলো অলরেডি। এই শেষ হবলে আমি ঘোষণা করলো। ইয়ার পিছত আমার একটা আটক ধুনিয়া একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে দধি মন্থন অনুষ্ঠান। তারপর আমি এই ভক্তগণ রাইজর কারণে আমি সিদ্ধভোগের আয়োজন করছো। তারপর আমার সন্ধ্যালে আমার আজির দুটি নাগরা নামর আয়োজন করছো। তাত আমি সকল রাইজর সহায় সহযোগিতা তথা উপস্থিত আমি শ্রদ্ধার কামনা করছো। তার নেক্সট দিনের তারমানে দুটো দিনের কার্যসূচী হিসাবে আমি রাতেপুৱাৰ ভাগত কুইজ প্রতিযোগিতা, আয়োডিন নামৰ দ্বারা দিহানাম প্রতিযোগিতা, আর সন্ধ্যালে আমি ডেন্স জামাকা আমি প্রতিযোগিতার আয়োজন করছো। তারপর আমার আজি সেইদিনার মুখ্য আকর্ষণ হব আমার সাংস্কৃতিক সন্ধ্যা, যত আমার সেই মঞ্চত আমার গীতর শরাই আগবাব গৌরাঙ্গরাগ ডাঙরিয়া আর অর্বরানারায়ণ ডাঙরিয়ায়। গতি আমার এই দুদিনের যে কার্যসূচী থাকবে তাত আমি সকল রাইজর সহায় সহযোগিতা কামনা করছো। লগতে এই অনুষ্ঠানটি যাতে আরও ভবিষ্যৎ দিনত ইয়াতক আরও বেশি বৃহত্তরভাবে আমি অনুষ্ঠিত করব পো, তার আমি সকল রাইজর সহায় হয়ে কামনা করছো। এইখি আমার ইয়াত 2025 তাতক অধিক 3000 মান ভক্তর সমাগম হয়।